আপনিও কি চান যে পৃথিবী থেকে ঈর্ষা ভেদাভেদ মিটে যাক? তাহলে অবশ্যই পালন করুন শ্রীকৃষ্ণের এই বাণী। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবের মধ্যে সাম্যের শিক্ষা দিয়েছিলেন কৃষ্ণ। বর্তমানের বিভক্ত সমাজে গীতার উপদেশের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্য সারথী অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। তো চলুন জেনে নেওয়া যাক এই অমৃতবাণী। শ্রীমদ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় কৃষ্ণ বলেন, এই সংসারের সমস্ত জীব আমার অংশ, তারা ছয় ইন্দ্রিয়ের সঙ্গে প্রবল সংঘর্ষ করছে, এতে মনও সম্মিলিত রয়েছে। কৃষ্ণ আরো স্পষ্ট ভাবে বলেন যে নম্র পুরুষ নিজের বাস্তবিক জ্ঞানের কারণে সকলকে সমান দৃষ্টিতে দেখে। অর্থাৎ আমরা যখন কোনো ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করি, তখনই ঈশ্বরের ক্ষুধা মেটে। প্রতিটি প্রাণীর মধ্যে রয়েছেন ঈশ্বর। কোনো প্রাণীকে প্রতারিত করা, কষ্ট দেওয়া ঈশ্বরকে কষ্ট দেওয়ার সমান। গীতার সাম্যের এই বাণী সর্বত্র পাওয়া যায়। ষষ্ঠ অধ্যায় কৃষ্ণ বলেন, যখন মানুষ নিষ্কপট, হিতৈষী, প্রিয় মিত্র, তটস্থ, মধ্যস্থ, ঈর্ষাবান, শত্রু এবং বন্ধুকে সমান দৃষ্টিতে দেখে, তখন সে আরো উন্নত হয়ে যায়। আমাদের সাংসারিক সম্পর্ক যেমনই হোক না কেন, আমাদের ব্যবহারে সাম্য থাকা উচিত। আধুনিক যুগ সাম্যের বাণী প্রচার করে বলে বিশ্বের অন্যত্র মনে করা হয়, কিন্তু ভারতে শ্রীমদ ভগবত গীতার সাম্যের চিন্তাধারা অদ্ভুত ভাবে প্রস্তুত করা হয়েছে। কোনো ধর্ম ভেদাভেদের অনুপ্রেরণা দেয় না, তা সত্ত্বেও আজকের শিক্ষক সমাজে জাতিভেদ শীর্ষে রয়েছে। নানান সময় ব্যক্তি নিজের কুল, জাতি, ভাষা এবং ধর্ম থেকে পৃথক অন্য ব্যক্তির প্রতি প্রতিকূল টিপ্পনী করেন। ধর্মের নামে সমাজ ভক্তি, এক জাতির ব্যক্তি অন্য জাতির সঙ্গে বিভেদের মানসিকতা বহন করেন। তাদের ধারণা শুধুমাত্র তাদেরই ধর্ম, সম্প্রদায়, সমাজের ব্যক্তি তাদের ভালো করতে পারে। তবে এই চিন্তাধারা ভুল। এই বিভেদের ফায়দা তোলে অনেকেই। বিভক্ত সমাজকে আরো ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয়। ধর্মের কারণে ব্যক্তিদের মধ্যে প্রায়ই বিবাদ দেখা দেয়। এই চিন্তাভাবনা আমাদের এমন একটি দোরগোড়ায় নিয়ে এসেছে যার কারণে দেশে অনির্বাণ আধ্যাত্মিকতার ঢেউয়ের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। আধ্যাত্মিকতার ঢেউয়ের অর্থ ঐক্যের অনুভূতি। এমন কিছু হওয়া উচিত যাতে সকলে একে অপরকে এক অনুভব করে। আধ্যাত্মের প্রভাবে এমন হওয়া কোনো কঠিন কাজ নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, সমস্ত ধর্মের গন্তব্যস্থান একই। যেভাবে নানান পথ থেকে প্রবাহিত হয়ে নদী সমুদ্রে পড়ে, সেভাবেই মত মতান্তর পরমাত্মার তরফে নিয়ে যায় মানব ধর্ম এবং মানব জাতি। গীতা, কোরআন, রামায়ণ বা বাইবেলে মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এই অমূল্য শিক্ষা থেকে অজানা থেকে ধর্মাধিকারীরা বিতর্কিত মন্তব্য করে থাকেন, যার ফলে সাধারণ জনগণের ক্ষতি হয়। এমন সমাজের প্রয়োজন যেখানে মনুষ্যত্ব আমাদের ধর্ম হতে পারে। এর জন্য জরুরি প্রথমে মানুষে পরিণত হওয়া, যা সমস্ত ধর্মের ওপরে। তবে আজ বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি শান্তির এই পৃথিবীকে ভেদাভেদের দ্বারা দূষিত মানসিকতার সাহায্যে নষ্ট করে দিচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মত কমেন্টে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।